কোরআন যদি পুরানো হয়ে যায় তো কি করবে? হ্যাঁ, এই জরুরি মাসলা জানেন, কোরআন যদি পুরানো হয়ে যায় তো আজকাল তো মাশাআল্লাহ ওই মেশিন হয়ে গেছে, ইলেকট্রিক মেশিন, ওতে কাগজ দিয়ে দিলে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে, কোনো একটা অক্ষর থাকবে না। একটা আল্লাহ যেখানে লেখা আছে ওইটা 50টা হয়তো হয়ে গেছে, সুতরাং আর আল্লাহ লেখা নেই, বোঝা গেছে? সুতরাং এটা নিশ্চিন্ন, তখন যে কোনো জায়গায় আপনি দাফন করে দেন অথবা কিছু করেন, এটা সবচেয়ে ভালো। এতে বিদাতিরা হইচই করার সুযোগ পাবে না এই ফতোয়াতে, এটা করলে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ, যখনকার যুগে এই মেশিন ছিল না তখন, সেটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফ একত্রিত করলেন, আর তারপরে যে বিভিন্ন গোত্রগুলির কেরাত ছিল অথবা আরো যেগুলি ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল যেগুলি প্রয়োজনে, সেগুলিকে এক জায়গায় জমা করে আগুনে জ্বালিয়ে দে, আগুনে জ্বালিয়ে দিলে অক্ষর থাকে না, আগুনে জ্বালিয়ে দিলে অক্ষর মোটেই থাকে না, অক্ষর শেষ হয়ে গেছে। অক্ষর যখন নেই তখন ওই ছাইকে যে কোনো জায়গায় পুঁতে দেন। আর এছাড়া যে কোনো অন্য কোনো রাস্তা, তাতে আপত্তি অবশ্য রয়েছে, পানিতে ভাসিয়ে দিবেন তারপর অক্ষর থেকে যাবে, নাপাক জিনিসের সাথে মিশবে, মাটিতে পুঁতে দিবেন তারপর ওই জায়গায় কেউ পেশাব করতে পারে, তারপর অক্ষর থেকে গেল, ওর উপর দিয়ে হাঁটছে মানুষে, বোঝা গেছে? সুতরাং আমাদের দেশে এক শ্রেণীর বিদাতে আলেমরা মাটিতে পুঁতে দেন, পানিতে ভাসিয়ে দেন, আরে বাবা কে পেলে কোথায় ফতোয়া, এতে তো অক্ষরটা নিশ্চিন্ন হলো না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলটা সবচেয়ে সতর্কতামূলক আমল, যে তাতে অক্ষরের কোন নিশানাই থাকলো না জ্বালিয়ে দেওয়ার পরে। আর জ্বালিয়ে দাও ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে অবমানের জন্য জ্বালাইনি, এটা কোরআন পুরানো না, এটা কোরআনের হেফাজতের জন্য, অবমাননা থেকে রক্ষা করার জন্যই বরং জ্বালানো হয়েছে। আমল মানুষের নির্ভর করে নিয়তের উপর।